আমার রহমতের নবী সারা জগতের নবী গো বাড়ি থেকে বেরিয়ে গেল বেশ কিছু দূরে যাওয়ার পর দেখছে অর্ধেক রাস্তা যেতে 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 হঠাৎ করে দেখছে এক জায়গায় যেন কিছু লোক জেরা লাগিয়ে আছে কারখানা লেগে আছে ওই কারখানাওয়ালার কাছে গিয়ে বলছে চাচা গো আমরা যেন মনে বড় আশা দিয়ে এসেছে বলে চাচা আমি যেন একটা কথা বলতে চাই কি কথা বলবে রে ভাতিজা আমার নবীকে তো কেউ চিনে না আমার দয়ার নবী মায়ার নবী সারা জগতের বাদশা নবী কেউ যখন চিনতে পারে নাই বাবা তারা যেন আওয়াজ দিয়ে বলল যাও তুমি যখন কাজের জন্য এসেছ আমার কারখানায় কোনো কাজ নাই আমার কারখানার কাজ যেন সমাপ্ত হয়ে গেছে আচ্ছা তাহলে চাচা এখানে কোনো কাজ হবে না বলে না ওই যে দেখো একটা মার্কেট আছে ওই জায়গাতে গিয়ে দেখো একটা আবার কারখানা আছে ওই কারখানার মালিককে গিয়ে জিজ্ঞাসা করব যদি হয় ও ভাই কেন দাঁড়িয়ে আছিস এদিকে আসেন না এদিকে আসেন বসেন না ভালো লাগবে আর এখানে চুপচাপ একদম আস্তে আস্তে করে আপনারা কাজ করেন ঠিক আছে হ্যাঁ অনেক টাকা দিয়েছে ঠিক না জি তো বেরাদার আমার নবীকে বললেন ওই জায়গায় চলে যাও ওখানে কারখানা একটা আছে আচ্ছা রহমতের নবী সারা জগতের বাদশা নবী গো বাড়ি থেকে বেরিয়ে চলল ওই কারখানাওয়ালার সঙ্গে দেখা হলো যেন কাজ হলো না আবার দ্বিতীয় কারখানায় যেন চলে চলে যায় যেতে 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 ওই কারখানার মালিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে ও গো আবার চাচা আমি অনেক দূর থেকে এসেছি কি হয়েছে বল বলে চাচা গো আপনার কারখানায় কি কোনো কাজ পাওয়া যাবে কি কাজ করবে রে ভাতিজা বলে চাচা আমার কলেজের টুকরা নামাল সারা আজ থেকে নিয়ে এক নয় দুই নয় করে শাসিন গত হয়ে গেছে চুলা জ্বলে নাই বাড়িতে খাবার কিছু জোগাড় নাই বলে চাচা গো আমি আপনার কারখানায় যেন কাজ করতে চাই যদি কোনো কাজ কারখানায় কাজ করে যদি কিছু পাই তাহলে আমার বাচ্চাদের আমি খুশি করব জোরে বলে আমার নামাজদেরকে আমি এইগুলো দিয়ে খুশি করব যার ফলে আপনার কাছে এসেছে আচ্ছা আমার কারখানা তো সব কাজ পুরো হয়ে গেছে তবে একটাই শুধু কাজ বাকি আছে সেটা কি ওই যে দেখছো না উটটা বাঁধা আছে বলে হ্যাঁ ওই উটটাকে পানি তুলে পান করাতে হবে আর ওই ওই উটটাকেই দেখভালই করতে হবে এই কাজ ছাড়া কোনো কাজ বাকি নেই আমার নবী পাক বললেন ঠিক আছে চাচা আমি ওই উটের কাজে লাগবো এক বালতি করে পানি তুলে দেব আমি এক বালতি পানি তুলে দেব কিন্তু এক বালতি পানি বার বিনিময় তুমি আমাকে কি দেবে চাচা গো একবার তুমি খুলে বলে দাও ওরে ভাতি যে তুমি যদি এক বালতি পানি তুলে দাও এক বালতি পানির বিনিময় আমি তিনটি করে খেজুর দেবো আমার রহমতের নবী সারা জগতের বাদশা নবী গো আওয়াজ দিয়ে বললো চাচা ঠিক আছে আমি যেন কাজ করবো গো চাচা আমার চাচা আমি যেন কাজ করতে চাই কাজ করতে চাই এই কাজ ছেড়ে আমি কোথাও যাব না যাব না আমার নবী পাক বলেছিল ঠিক আছে আমি যেন কাজে লেগে গেলাম এবার যেমনই কাজে লেগে গেছিল বাবা এক বালতি পানি তুলেছে দুই বালতি পানি তুলেছে কয়েক বালতি পানি তুলে আর ওই হাতের বালতি কেন যেন তোমার নিচে পড়ে গেল বাবা মা বোনের আগো যেই কুয়া থেকে পানি তুলতে যায় সেই কুয়াটা সাধারণ কুয়া নাই ইয়াতু গর্ত কুয়া সারা দুনিয়া যদি রশি নামিয়ে দেওয়া হয় ওই কুয়াতে থা পাওয়া যাবে না পানি ছোঁয়া যাবে না এত গর্তের ভিতরে হাতের বালতিখানা কি করে চলে গেল যেমনি ভাবে চলে যাওয়া হাতের বালতিখানা যেমনই চলে যাও আমার বিশ্ব নবী রহমতের নবী যেন কুয়ার সামনে টুক 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 করে দাঁড়িয়ে তাকাচ্ছি আল্লাহ গো এ কি যেন হয়ে গেল আমার হাতের বালতিখানা নিচে গেল কি করে জোরে বলেন চিন্তা হবে কিনা বাবা
চিন্তারও ব্যাপার আছে। নবী আবার টুক 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 করে তাকাচ্ছে, বালতিতে এত গর্তের ভিতরে চলে গেল, এই গর্তের ভিতর থেকে পানি তোলা বড় দায়, কারণ সারা দুনিয়ার যদি রশি লাগিয়ে দেওয়া যায় এই এত গর্তের ভিতরে থাপ হবে না, আর ওখানে বালতি গেল এই বালতি আসবে কি করে? মনে পড়ো চিন্তা, নবী আমার দাঁড়িয়ে আছেন, নবী পাকের চেহারাটা যেন একটু নারাজের মতো হয়ে আছে, খুশি মনে হয় না। ওই এরাবি ও তো জানে না আমার ইনি হচ্ছেন আখিরুজ জামানার পয়গম্বর নবী, ইনি হলেন সত্যবাদী নবী, ইনি হলেন আল আমিন নবী, এর নাম হলো আকাশে আহম্মদ, এরই নাম হলো জমিনে মোহাম্মদ প্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানে না ভাদিজা? ও ভাদিজা কেন দাঁড়িয়ে আছিস? চাচা হাতের বালতি কেন ছুটে গেছে? এত গর্তের ভিতরে তোর হাতের বালতি ছুটে চলে গেল, এই বালতি আসবে কি করে? নবী আমার কোনো কথা বলছেন না, তোরা হাতের বালতি কি করে ভিতরে চলে গেল? এই বালতি তো কেউ তুলতে পারবে না, এই বালতি তো আর উপরে আসবে না, কেননা সারা দুনিয়ার রশি যদি নামিয়ে দেওয়া যায় এই বালতিতে কেউ কথা পাবে না। এত গর্তের ভিতর থেকে বালতি আসবে কি করে? চট করে নিজের হাত উঠিয়ে যেন চেহারাতে এক ঝাপড় মেরেছে, আর যেমনি মেরে দেওয়া আবার রহমত লিল আলামিন নবী গো চাচার দিকে তাকাচ্ছে, বলে চাচা তুমি অন্যায় করো নি গো, চাচা তুমি তো বদলা নিয়েছ। চাচা তবে একটা কথা জিজ্ঞাসা করি গো চাচা, তুমি বলো তো যেই হাত দিয়ে তুমি আমার গালে ওয়ার করলে, চাচা গো তুমি একবার বলো তোমার হাতে কি কোনো কষ্ট হয়েছে? জোরে বলো। বলে চাচা তুমি একবার খুলে বলে দাও তোমার হাতে কি কোনো বেদনা হলো, তোমার হাতে কি কোনো কষ্ট হলো? চাচা তুমি তো বদলা নিয়েছো গো, চাচা তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো ভুল করোনি। চাচা আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, একটাই জিনিস শুধু দুঃখ গো চাচা, এই যে আমার গালের কোমরে পাঁচটি আঙুলের দাগ, কোথাও থেকে যখন আমি বাড়ি যাই ফাতেমা চেহারার দিকে তাকাই, মদিনা থেকে বাড়ি আসলে ফাতেমা চেহারার দিকে তাকাই, মক্কা নগর থেকে ঘুরে আসলে আমার কোলে যা টুকরা যেন চেহারার দিকে তাকাই, আমার ধুলা বালি গুলো যদি পড়ে থাকে নিজের কাপড়খানা দিয়ে পরিষ্কার করে দেয়। চাচা আজ যখন আমি বাড়ি যাব চাচা, এই যেন আমার গালের উপরে যে পাঁচটি আঙুলের দাগ আছে গো, এই পাঁচটা আঙুলের দাগ আমার বেটি আমার কোলে যাচ্ছে গ্রামা, একবার যদি দেখে দেয় আর যদি একবার চোখের জল গড়িয়ে দেয় হয়তো আমার আল্লাহ আরশ পর্যন্ত হিলে যাবি। জোরে! এই জন্য আমি চিন্তায় চিন্তিত, চাচা তুমি অন্যায় করোনি, তুমি কোনো ভুল করোনি চাচা, কিন্তু এই পাঁচটা আঙুলের দাগ যদি আবার কোনে যা টুকরা বেটি দেখে নেই, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি আমার কোনে যা টুকরা মা ফাতে বাকি কেমন করে বোঝাবো? এই জন্যই আমি ভাবছিলাম বন্ধুগণ দোস্ত আবার কথা শুরু হয়ে গেলে এইদিকে এরা কি যেন তাকাচ্ছে আমার বিশ্ব নবী রহমতের নবী, এরা দিকে তাকিয়ে বলল চাচা তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি বদলা নিয়েছ, তুমি কোনো ভুল করো নাই। চাচা গো আমি তো বাড়ি চলে যাব, আমার নাবাসারাও অপেক্ষা করছি, এভাবে হাসান অপেক্ষা করছে, এভাবে হুসেন যেন অপেক্ষা করছে, মা ফাতেমা এরা যেন রাস্তার দিকে তাকাচ্ছে। বলেছে এই যে কয়েক বালতি পানি তুললাম এর বিনিময়
ভাই যাহা কিছু আমি পাবো আমার হাতে তুমি তুলে দাও এইগুলো নিয়ে আমি বাড়ির দিকে চলে যাও এরাবি বলল ঠিক আছে কয়েকটা খেজুর হাতে তুলে দিলেন নবী গো এই কয়েকটা খেজুর হাতে করে নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি কিন্তু নবী পাক আমার বলছে হে রব্বুল আলামিন আমি তো বাড়ি চলে যাব ঠিকই আল্লাহ আমি বাড়ি যাব আমার নামাজাদেরকে খুশি করাবো ফাতেমাও খুশি হবে কিন্তু যাওয়ার আগে একটু নিজের হাতটা খেয়ে কুয়ার দিকে বাড়াইয়া দি জোরে বলো যেখানে বালতি পড়েছে দেখি তো একটু নিজের হাতটাকে বাড়িয়ে আচ্ছা এই বালতি আসে কিনা আর যেমনি ভাবে হাতটাকে বাড়িয়েছে আল্লাহ বলে জিবরি যাও যাও ওই যে আমার হাবিব নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছে যাও তুমি তাড়াতাড়ি করো ওই কুয়ার পানিকে একবার ওয়াডার করে দাও আমার নবী মুস্তাফার যেন কষ্ট না হয় আমার নবীর যেন কোনো দুঃখ না হয় কুয়ার যেন পানিকে ওয়াডার করে দাও ওই বালতিখানাকে উঁচল দিয়া আমার নবীর হাতে যেন উঠাইয়া দেয় জোরে বলুন সঙ্গে সঙ্গে পাল্টি হাতে এসে লেগে গেল জোরে বলুন আরেকটু জোরে এই ছিল বাবা আমার নবী পাল্টি খানাকে হাতে করে উঠিয়ে এরা ভিতরে তাকিয়ে বলছে চাচা ও চাচা এই যে নাও তোমার আমানত চাচা গো তোমার বাড়িতে তুমি নাও এরা বি তাকাচ্ছে আশ্চর্য হয়ে গেল এই লোকটা কোন লোক এ কোথাকার এ কেমন এ নিশ্চয় তো কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আছে আর না হলে এত গর্তের ভিতর থেকে বাড়িটি খানা হাতে আসলো কি করে জোরে বলে এরা বি ভাবছে আসলা আমি ভীষণ অন্যায় করেছি এর উপরে হাত তুলে ভুল করে দিয়েছি এরা বি আকাশের দিকে যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও সামনে ছিল একখানা তরবারি হাতে নাঙ্গার তলোয়ারি কানা নিয়া আর যে হাত দিয়ে যেন ব্যবহার করেছে ওই হাতের মধ্যে যেন অস্ত্র চালিয়ে দিল ওই হাতটাকে আমি আর জীবিত রাখবো না যে হাতটা আল্লাহওয়ালা ব্যক্তির উপরে উঠে গেছে চলে বলেন ওই হাত আমি আর ছাড়বো না দুই খণ্ডিত করে হাতটাকে জমিনে ফেলে দিলেন আর যেমনি ফেলে দেবো দরদর দরদর করে কাটানো হাত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে দয়া নবী রহমতের নবী সারা জগতের বাদশা নবী বাড়ি গেলেন ফাতেমা দরজা খুলে দিয়েছে ভিতরে গেলেন দুইটা বাচ্চাকে নিজের জাগের উপরে বসিয়ে বাবা এবার যেন ওই খেজুরগুলো মুখে দিচ্ছে আর বাচ্চাদের মুখে হাসি ফোটাচ্ছে জোরে বলো এইদিকে এরাবি কাটানো হাতকে সাথে করে নিয়ে বাবা এবার যেন হাতখানাকে সাথে নিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে এর অপরা রবি আমি তো ভীষণ অন্যায় করেছি গো আল্লাহ নিশ্চয়ই ওই ব্যক্তিটা কোনো আল্লাহ ভালা ব্যক্তি আছে তুমি ওই যেন ব্যক্তির ওসিলাই আমার ক্ষমা করে দাও তবে রব্বুলা রবি ওই লোকটার কাছে আমি ক্ষমা নেব ওই জমানায় নবীকে খুঁজতে হতো না তালাশ করতে হতো না এই জন্য তালাশ করতে হতো না আমার নবীর চেহারা থেকে যেন মুশকে আমার বের হতো যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন যেই দিক দিয়ে চলে যেতেন পূর্ণ রাস্তাটা খুশবুতি খুশবু হয়ে যেত জরে পূর্ণ রাস্তা খুশবুময় হয়ে যেত আ বাবা ওই এরাবি কাটানো হাতকে সাথে করে নিয়ে যেই দিক দিয়ে খুশবু আসছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যেতে 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 মা ফাতেমা দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে যারা বলে যেমনি দাঁড়িয়ে গেছে আমার নবী সারা জগতের বাদশা নবী গো ওই এরাবির দিকে তাকাতে না গেল এরাবি যেন নবীকে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো অন্যায় করে দিয়েছি গো নবী নবী
আমার একবার ক্ষমা করে দাও, আপনি না ক্ষমা করলে আমার আল্লাহ রিহাই কিছুতে করবে না। আমার নবী বলল, বলে চাচা গো তুমি তো এসেছো গো চাচা, আমি তো কারো উপরে রাগ রাখি না গো, আমি তো কাউকে গালি গালাজ করি না গো, আমি কাউকে অন্যায় কথা বলি না। এ চাচা তুমি যেন বদলা নিয়েছিল গো চাচা, তুমি যখন আমার কাছে এসেছো যাও আমি আপনাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন, করে ক্ষমা তো করলে, কিন্তু হুজুর আমি আরেকটা কথা বলছি। কি বলতে বলে হুজুর গো, এই যে আমার হাতখানা, যে হাত দিয়ে আপনার উপরে বার করেছি ওই হাতটাকে আমি জীবিত রাখি নাই, ওই হাতটাকে দুই খণ্ডিত করে রেখেছি। বলে হুজুর এই কানানো হাতটাকে একবার যেন জড়িত করে দাও। আমার নবী পাক সাহেবের আওলাক একটাই কথা বলেছিল, চাচা তোমার হাতটা জড়িত করে দেব কিন্তু তুমি কলমা শরীফ খানা পাঠ করে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনি আমার হাতটাকে জড়িত করে দেন, আমি কলমা শরীফ খানা পড়ে মুসলমানে দাখিল হয়ে যাব। আল্লাহর কাছে ফরিয়াদ করে, বাবা যখন থেকে আমার নবীর থুতু মোবারক আমার কাটানো হাতে লেগে গেছি, এই হাতটা আগের থেকেও বেশি ভালো হয়ে গেল। জোরে বলুন, এই থুতুর বরকত, এমন বরকত কারেন্টের মতো চতুর্দিকে লাগিয়ে দিলেন, আর এই থুতু লাগিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ ওই কাটানো হাতটাকে জড়িত করে দিলেন, আর জানি জড়িত করে দেওয়া আমার নবী মুস্তফার কাছে গিয়ে আইরে অন্যায় অত্যাচারী কাপিষ্ট কলমা পড়ে মুসলমানে যেন দাখিল হয়ে গেল। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, সবার মালিক তুমি আল্লাহ, জান্নাতের মালিক তুমি আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ।